আপনারা কি জানেন, কোনোদিনই বিমানে সচিনের পাশে বসতে চাইতেন না ধোনি। ধোনির কি সচিনের ওপর রাগ হিংসা, নাকি অভিমানের জন্য এমনটা করতেন, নাকি ধোনি সচিনকে পছন্দ করতেন না? আসুন জেনে নিই কি সেই রহস্য যার কারণে ধোনি কোনোদিন সচিনের পাশে বিমান সফর করেননি। ক্রিকেট ইতিহাসে অতি পরিচিত দুটি নাম হলো সচিন তেন্ডুলকর এবং মহেন্দ্র সিং ধোনি। একসঙ্গে বেশ কিছু বছর ক্রিকেট খেলেছেন দুজনে। সেই মহেন্দ্র সিং ধোনির সম্পর্কে অজানা একটি কথা ফাঁস করলেন স্বয়ং ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকর। তিনি জানান, বিমানে উঠলে কিছুতেই তার পাশে ধোনি বসতে চাইতেন না। কিন্তু কেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে সচিন বলেন, প্রথমে বুঝতে পারতাম না। দলের কয়েকজন ক্রিকেটার আমাকে বলেছিল, যেহেতু বেশিরভাগ সময় বিমানে ধোনির আসন পড়ত আমার পাশেই ও অন্য কোনো ক্রিকেটারের সঙ্গে সেটা বদলে নিত। এরপরেই কারণ ব্যাখ্যা করে সচিন বলেন, কয়েক বছর বিমানে ও আমার পাশে বসেইনি, তারপরে ব্যাপারটা বদলাতে শুরু করে। আমি জানতাম না ও এতটা লাজুক, তাই জন্যই নাকি আমার পাশের আসনে বসতে চাইতো না। প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই প্রথম ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে কার্যত নায়কের সম্মান পেয়েছিলেন ধোনি। সেই ঘটনার কথা উল্লেখ করেছেন সচিন। বলেছেন, 2007 সালে শরৎ পাওয়ার ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন। তিনি আমাকে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার অনুরোধ করেছিলেন। সে সময় আমার ফিটনেসের সমস্যা ছিল। আমার মনে হয়েছিল এমন কারো অধিনায়ক হওয়া উচিত নয় যাকে বারবার সাজঘরে যেতে হবে কাঁধ বা গোড়ালির শুশ্রূষার জন্য। দলের জন্য এই ধরনের ঘটনা ইতিবাচক নয়, তাই নেতৃত্ব দিতে চাই না। এর উত্তরে তাকে বলা হয়, কি দেখে মনে হয়েছিল ধোনি অধিনায়ক হওয়ার যোগ্য? তখন সচিন বলেন, ধোনিকে দেখে আমার উপযুক্ত মনে হয়েছিল। স্লিপে ফিল্ডিং করার সুবাদে ওকে খুব কাছ থেকে দেখার সুযোগ হতো, নানা কথা হতো দুজনের মধ্যে, ওর যে কোনো উত্তরের মধ্যে একটা ভারসাম্য থাকতো, ম্যাচের পরিস্থিতি বুঝতে পারত এবং তার সুপারিশ বা পরামর্শ মেনে নিয়েছিলেন তৎকালীন বোর্ড কর্তারা। স্পোর্টস ব্যুরো, নিউজ বর্তমান। আপনারা কি জানেন, কোনোদিনই বিমানে সচিনের পাশে বসতে চাইতেন না ধোনি। ধোনির কি সচিনের ওপর রাগ হিংসা, নাকি অভিমানের জন্য এমনটা করতেন, নাকি ধোনি সচিনকে পছন্দ করতেন না? আসুন জেনে নিই কি সেই রহস্য যার কারণে ধোনি কোনোদিন সচিনের পাশে বিমান সফর করেননি। ক্রিকেট ইতিহাসে অতি পরিচিত দুটি নাম হলো সচিন তেন্ডুলকর এবং মহেন্দ্র সিং ধোনি। একসঙ্গে বেশ কিছু বছর ক্রিকেট খেলেছেন দুজনে। সেই মহেন্দ্র সিং ধোনির সম্পর্কে অজানা একটি কথা ফাঁস করলেন স্বয়ং ক্রিকেটের ভগবান সচিন তেন্ডুলকর। তিনি জানান, বিমানে উঠলে কিছুতেই তার পাশে ধোনি বসতে চাইতেন না। কিন্তু কেন? সম্প্রতি এক সাক্ষাৎকারে সচিন বলেন, প্রথমে বুঝতে পারতাম না। দলের কয়েকজন ক্রিকেটার আমাকে বলেছিল, যেহেতু বেশিরভাগ সময় বিমানে ধোনির আসন পড়ত আমার পাশেই ও অন্য কোনো ক্রিকেটারের সঙ্গে সেটা বদলে নিত। এরপরেই কারণ ব্যাখ্যা করে সচিন বলেন, কয়েক বছর বিমানে ও আমার পাশে বসেইনি, তারপরে ব্যাপারটা বদলাতে শুরু করে। আমি জানতাম না ও এতটা লাজুক, তাই জন্যই নাকি আমার পাশের আসনে বসতে চাইতো না। প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে ধোনির নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই প্রথম ভারতীয় ক্রিকেট প্রেমীদের কাছে কার্যত নায়কের সম্মান পেয়েছিলেন ধোনি। সেই ঘটনার কথা উল্লেখ করেছেন সচিন। বলেছেন, 2007 সালে শরৎ পাওয়ার ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি ছিলেন। তিনি আমাকে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার অনুরোধ করেছিলেন। সে সময় আমার ফিটনেসের সমস্যা ছিল। আমার মনে হয়েছিল এমন কারো অধিনায়ক হওয়া উচিত নয় যাকে বারবার সাজঘরে যেতে হবে কাঁধ বা গোড়ালির শুশ্রূষার জন্য। দলের জন্য এই ধরনের ঘটনা ইতিবাচক নয়, তাই নেতৃত্ব দিতে চাই না। এর উত্তরে তাকে বলা হয়, কি দেখে মনে হয়েছিল ধোনি অধিনায়ক হওয়ার যোগ্য? তখন সচিন বলেন, ধোনিকে দেখে আমার উপযুক্ত মনে হয়েছিল। স্লিপে ফিল্ডিং করার সুবাদে ওকে খুব কাছ থেকে দেখার সুযোগ হতো, নানা কথা হতো দুজনের মধ্যে, ওর যে কোনো উত্তরের মধ্যে একটা ভারসাম্য থাকতো, ম্যাচের পরিস্থিতি বুঝতে পারত এবং তার সুপারিশ বা পরামর্শ মেনে নিয়েছিলেন তৎকালীন বোর্ড কর্তারা। স্পোর্টস ব্যুরো, নিউজ বর্তমান।